নমস্কার স্যার। ওদের গান বন্ধ করতে বলো। কেন? ও বুঝেছি বুঝেছি। ওরে তোমরা সব গান বন্ধ করো, তোমরা যেন একটু রাগ রাগ ভাব দেখছি। তাহলে প্রকাশ করবে না কি? দেখো ন্যাকা সেজন সহজ সরল ভাবে আমার প্রশ্নের উত্তর দাও, কি তোমাদের উদ্দেশ্য? উদ্দেশ্য মানে ব্যাপার হচ্ছে কি, দুঃখটাকে গানের মধ্য দিয়ে একটু সহজ করে। ও তাহলে বলবেন। দেখো তোমাদের এই আনন্দের কারণ যদি জানিয়ে দাও, তাহলে তোমাকে এই নরকে আমি বরাবরের জন্য মহাপতি আরে চাকরি দেবো। এই তো পেয়ে গেল, খুব সম্মানের চাকরি পেয়ে গেলে এখন থেকে তোমার অধীনে 500 ভূতপ্রেত থাকবে। দূর মশা, নরকের চাকরি ও তো বেঁচে থাকতে গেল না। চাকরি করতে না চাও, চলো চলো তোমাকে ইন্দ্রলোকে নন্দনকাননে নিয়ে যাই, সেখানে উর্বশী আছে, মানকা আছে, রম্ভা আছে, তাহলে সবাই খাবে দাবে বেশ মজায় ঘুরে বেড়াবে, মজায় ঘুরে বেড়াবে। অনেক শোনার, আমার বাবা শুনেছে, তার বাবা শুনেছে, তার বাবারা বাবা শুনেছে, ও সব বুড়ি বাইকির কথা আমাকে বলে। বুড়ি নয় বুড়ি নয় মানে একবার অনন্ত যৌবন আয় যাকে বলে, কি মানে ঠাঙ্গুর মশাই অনন্ত যৌবন, ও সব রুজ লিপস্টিকের যৌবন আমাদের জানা আছে, আমরা ও ভরকিতে ভুলি না। আর যে লোক আমাকে দেখাচ্ছেন আমি ওর লাইনেই নি। দেখো তোমায় আমি সহজে ছাড়ছি না, আমি তোমায় দুদিন সময় দিলাম, এর মধ্যে যদি তোমরা হাসি গান বন্ধ না করো, তোমাদের এই গোপন কথা যদি ঠিক ঠিক ভাবে প্রকাশ না করো, তাহলে এই নরকের সমস্ত পাপীর মুখ থেকে চিরদিনের জন্য যাতে হাসি বন্ধ হয় তার ব্যবস্থা করবো। বুঝেছ? হ্যাঁ। কালী তো পূর্ণিমা, ঠিক আছে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।